আর্টবোর্ড কোনটা বলেন তো? এই সাদা অংশটা যেটা দেখতে পাচ্ছি এটাই আর্টবোর্ড, তাই না? এটা আর্টবোর্ড ছিল। আর এখান থেকে একটা টুল দেখেন, এটাকে বলা হয় আর্টবোর্ড টুল। এই টুলটার কাজ কি দেখানো হয়েছে? দেখানো হয়েছে, তাহলে এটা তো দেখানো হয়েছে। আর আরেকটা জিনিস ছিল এখান থেকে, আর্টবোর্ড এটা একটা প্যালেট, এই প্যালেটটা দেখানো হয়েছে? দেখানো হয়নি। এখান থেকে কি করা যায়, এই আর্টবোর্ডটার সংখ্যা কমানো বাড়ানো যায়। যেমন এই সাইজের একটা আর্টবোর্ড এখানে নিয়ে আসে, তাই না? আর আমি যদি চাই আরো একটা এরকম আরেকটা আর্টবোর্ড দরকার, তো এই আর্টবোর্ডে যে প্যালেটটা এটা আলাদা করে নিয়ে আসতেছি। এই প্যালেটটা এখানে আর্টবোর্ড ওয়ান বলতেছে, তার মানে এটা আর্টবোর্ড ওয়ান। যখন এই জায়গাটাতে ক্লিক করব নিউ আর্টবোর্ড, তাই না, তখন কি হচ্ছে এই সাইজের আরও একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাচ্ছে। এখন কোনটা এখন এখন দেখেন দুইটা দেখাচ্ছে এই জায়গাটাতে। যখন যেটাতে যাব সেই আর্টবোর্ডটা সিলেকশন নিচ্ছে। কীভাবে সিলেকশন নিচ্ছে, একটু কালো রঙের বর্ডার মতো হয়ে আছে না, যখন এক নম্বরটাতে যাব সেটাতে চলে আসবে। অথবা এইভাবে যদি সিলেক্ট করি এখান থেকে, দেখেন এখান থেকে সুইচ করে, দুই নম্বরটাতে আসলে দুই নম্বরটাতে সিলেকশন পেয়ে যাচ্ছে। এখন আমি এক নম্বর আর্টবোর্ডটা যদি ডিলিট করতে চাই, কি করতে পারি, এখান থেকে ডিলিট চাপলে এক নম্বরটা চলে যাচ্ছে। জাস্ট এরকম ছিল ব্যাপারটা। সেটা আপনার নিতে হবে ওই যে ডকুমেন্ট ক্রিয়েট করার সময় একটা অপশন থাকে, ওইটা কি দেখানো হয়েছিল? ওইভাবে, অথবা এখান থেকেও নেওয়া যায়। এই জায়গা থেকে নিতে হলে কি করব, জাস্ট এটাতে আসব, নিচে নিয়ে আসলাম মুভ করে। হ্যাঁ, আবার এখানে চলে আসলে এটা ঠিক নিচে চলে আসবে। এটা ম্যানুয়ালি, মানে এটা ম্যানুয়ালি না, জাস্ট ফ্রি স্টাইল নেয় আর কি। এটা দিয়ে আরও কি করা যায়, এই যে আর্টবোর্ড টুলটা দিয়ে অনেক সময় পিএনজি ইমেজের নাম তো শুনছি আমরা, তাই না? পিএনজি ইমেজ বানানোর সময় কি হয়, ধরেন আমার একটা ডিজাইন আছে এখানে, ডিজাইনটা কিছুটা এরকম, তো আমি চাচ্ছি এটাকে পিএনজি সেভ করবো। হ্যাঁ, তো যখন পিএনজি সেভ করবো, এত বড় আমি যদি পুরোটা যদি প্রিভিউ মোডে সেভ করি, তখন কিন্তু আমার পুরো বাউন্ডারিটা এতটুকু আসবে, এই পুরো সাদা যতটুকু হয়ে আছে ততটুকু দেখাবে। কিন্তু পিএনজি তে কি আমার এই বাইরের অংশটুকু দরকার আছে? কোনো দরকার নাই, শুধু এইটুকু দরকার। তখন কি করা হয়, এখানে যদি একটা পার্ট থাকে সেটা সিলেক্ট করা হয়, কিন্তু সেখানে যদি ডিজাইনে যদি বেশ কয়েকটা পার্ট থাকে তো সবগুলোকে কি করা হয়, গ্রুপ করে নেওয়া হয়। গ্রুপ করে নেওয়া হলে জাস্ট একটা পার্ট হয়ে যায়। তারপরে যদি আমি আর্টবোর্ড টুলে আসি এবং এসে যদি এই যে অবজেক্টটা সিলেক্ট করা ছিল সেই অবজেক্টটার যে কোনো জায়গায় ডাবল ক্লিক করি, আর্টবোর্ডটা কি হচ্ছে, আমার ডিজাইনের সাইজে ছোট হয়ে যাচ্ছে বা ক্রপ হয়ে যাচ্ছে। এখন যদি এটাকে আমি পিএনজি সেভ করি, জাস্ট এটুকুই পাবো। পিএনজি সেভ করার জন্য কীভাবে যেতে হয়, সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে আসলে দেখেন জাস্ট এতটুকু দেখাচ্ছে। এখান থেকে পিএনজি সেভ করার জন্য পিএনজি 24টা ইউজ করবো। এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে, তার মানে এটাই পিএনজি। এখান থেকে সেভ করে নিলেই পাওয়া যাবে। এই কাজটা এখান থেকে করা যায়। মূলত এই জিনিসগুলোই ছিল আর্টবোর্ডে। আর ফাইল থেকে যে ব্যাপারটা ছিল সেটা তো বোধহয় দেখে আসছেন, এই যে আর্টবোর্ডের সংখ্যা কমানো বাড়ানো যাবে, এই এই কাজগুলো থেকে আপনি কোন পাশে নেবেন, কলাম স্পেসিং দিয়ে আপনি এই ব্যাপারটা উপরে নেবেন না নিচে নেবেন, এই জিনিসটা এখান থেকে করতে পারবেন। এটা কি প্র্যাকটিস করতে হবে? সাথে আরো একটা দেখে দেয়, এভারেজটা তো আর বলার দরকার নাই, তাই না? কিন্তু এভারেজের আরো একটা জিনিস দেখাবো। হ্যাঁ, ছোট্ট করে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি একটা ইরেগুলার একটা শেপ তৈরি করব। হ্যাঁ, এরকম এভারেজ করে কি করা যাবে, এই বাঁকা তেরাগুলোকে আমি একদম সোজা করে ফেলতে পারবো। এভারেজ করার জন্য মিনিমাম কয়টা নিতে হয়, দুইটা অ্যাঙ্কর নিতে হয়, তাই না? কি দিয়ে সিলেক্ট করতেছি, দুইটা অ্যাঙ্কর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। তো এই দুইটা যদি আমি একসাথে সিলেক্ট করে নেই,
এবং এটাকে এভারেজ করব কি দিয়ে, কন্ট্রোল অল্টার জে। আর এটা যদি আমি হরাইজন্টালি হরাইজন্টালি যদি এভারেজ করি তাহলে এই লাইনটা কি আমার একদম সমান হবে না? সেটাই যদি করে দেই দেখেন এই দুইটা জায়গা কিন্তু একদম সমান হয়ে গেছে, তাই না? আচ্ছা এখন আমি এই যে এই অ্যাঙ্করটা ছিল, এই বাইরের অ্যাঙ্কর আর এই অ্যাঙ্কর, তিনটা অ্যাঙ্করকে যদি এই সোজা বরাবর নিয়ে আসতে চাই, এই তিনটা অ্যাঙ্কর যদি আমি সিলেক্ট করে নেই এবং আবার যদি এভারেজে যাই, এবার কোন দিক থেকে করতে হবে, ভার্টিক্যাল, ভার্টিক্যালে যদি আসি সে কী করে ফেললো, এই জায়গাটা সমান করে ফেলছে না, নিচের জায়গাটাকে এই দুইটা নিচের দিয়ে দুইটা অ্যাঙ্কর নিচ্ছি, এটাকে আবার এভারেজ করব হরাইজন্টাল এবং এই পাশে এসে আবার ভার্টিক্যালি এভারেজ করব। তো ওই ইরেগুলার শেপটা কি এখন একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে না? তো এভারেজ করে এই কাজটাও করা যায়। এর সাথে কি ছিল, আউটলাইন স্ট্রোক, খুব জরুরি একটা জিনিস। স্ট্রোক তো খুব ভালো মতোই বুঝছেন, তাই না? স্ট্রোক নিয়ে বলার কিছু নাই, আমি স্ট্রোকের ওয়েটটা একটু বাড়াই দিচ্ছি। স্ট্রোকের ওয়েটটা হচ্ছে এই যে কালো যতটুকু আসছে ততটুকু, এটা তো আমি ফিল কালারও দিতে পারি, তাই না? আমি একটা রেড ফিল নিয়ে আসতেছি। তো অনেক সময় কি হয়, আমরা যে কাজগুলো করি বিভিন্ন জায়গায়, যে ফাইনাল সাবমিশন যে হয় এই জায়গাটাতে কি হয়, ম্যাক্সিমাম জায়গায় কি হবে যে স্ট্রোক যদি থাকে আপনার ডিজাইনের মধ্যে কোথাও, সেই জায়গাটাকে অনেক জায়গায় মানে সাপোর্ট করবে না। সাপোর্ট করবে না বলতে, এরকম কিছু ওয়েবসাইটও আছে যে এই জায়গাটাতে আপনি ডিজাইন সাবমিট করার সময় আপনাকে সব স্ট্রোকগুলোকে আপনার ফিল বানিয়ে দিতে হবে, এটাকে বলা হয় আউটলাইন স্ট্রোক। যদি কোনো স্ট্রোক সহ যদি কোনো ডিজাইন দেন সেটা সেখানে কি বলে সেটা অ্যাপ্রুভাল দিবে না, বা তারা সেটাকে নিবে না আর কি। তো স্ট্রোক থাকলে, কোনো ডিজাইনের স্ট্রোক থাকলে অনেক সময় যে অসুবিধাটা হয়, আমরা যখন স্কেলিং করি, ছোট বড় করি, তখন এই স্ট্রোকের ওয়েটটা কমে বেড়ে যেতে পারে, বুঝা যাচ্ছে? এই কাজটা হতে পারে, এখানে হচ্ছে না কারণ ওই অপশনটা ঠিক করে দেওয়া আছে, কিন্তু অনেক সময় প্রবলেমটা হয় যে আমি আমার ডিজাইনটা এরকম ছিল, আমি এখন হয়তো ডিজাইনটা ছোট করে এরকম করতেছি, তখন হয়তো দেখা যাচ্ছে যে স্ট্রোকটা বড় হয়ে এত এত বড় হয়ে গেছে যে ফিলটাই দেখা যাচ্ছে না, এই প্রবলেমটা হয় অনেক জায়গায়। তার জন্য কি করতে হয়, কোনো ডিজাইনে যদি স্ট্রোক ইউজ করি করতে পারি, কিন্তু যখন ফাইনাল কাজটা আমার পুরো শেষ তখন আমি কী করবো, স্ট্রোকটাকে আউটলাইন করে দিব। তো আউটলাইনটা কই থেকে করতে পারি, আউটলাইনটা করা যেতে পারে অবজেক্ট মেনু থেকে, অবজেক্ট মেনু থেকে পাথ, পাথে আসলে আউটলাইন স্ট্রোক নামে একটা অপশন পাওয়া যাবে, এখান থেকে যদি আউটলাইন করে দেই, এখন দেখেন আমি আউটলাইন মোডে যাচ্ছি, কন্ট্রোল ওয়াই, এটা সবার মনে আছে না? এখন কয়টা আউটলাইন দেখাচ্ছে, তিনটা, কন্ট্রোল জেড দিয়ে আমি আউটলাইন করার আগে যাচ্ছি, মানে আউটলাইন স্ট্রোক করি নাই এখন, এখন শুধু আমি পাঁচটা দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু যখন আমি আউটলাইন করে দিব, আউটলাইন যখন করে দিচ্ছি তখন কিন্তু তিনটা পাওয়া যাচ্ছে, তিনটা আসলে কি জন্য, এখানে তিনটা না আসলে দুইটা, এই জায়গাটা যদি আমি আনগ্রুপ করি, ফিল আর স্ট্রোকটা আমি আলাদা করে দিচ্ছি, এটা ছিল আমার ফিল কালার, এটা ছিল স্ট্রোক কালার, এই যে এইটুকু ছিল আমার স্ট্রোকের ওয়েট, তো সেটা কি করছে, দুই পাশ থেকে দুইটা পাশ এসে এই জায়গাটাকে ফিল কালার করে দিছে। আমি সিলেক্ট করতেছি দেখেন, এটা কিন্তু এখন আর স্ট্রোক কালার বলতেছে না, তাই না? দেখেন স্ট্রোকটা নাই, ফিল, এটাও ফিল, দুইটাকে আমি আলাদা করে ফেলছি। একটু আগে যদি যাই, এই জায়গাটাকে আমি যদি, এখন কি বলতেছে, স্ট্রোক হচ্ছে ব্ল্যাক আর ফিলটা এখন আমি নান করে দিছি, এই অবস্থায় যদি আমি আবার আউটলাইন স্ট্রোক করে দেই, দেখেন এই জায়গা থেকে জাস্ট ফিল হয়ে গেল না, স্ট্রোক থেকে, এই জায়গাটা খেয়াল করছেন সবাই? আবার দেখেন এখন স্ট্রোকে আছে, আমি যখন এটাকে আউটলাইন স্ট্রোক করতেছি এটা ফিলে চলে যাচ্ছে, তার মানে কি এটা একটা ফিল কালারে কনভার্ট হয়ে গেছে। তো এই কাজটা করে নিলে সুবিধা পাওয়া যাবে, বিশেষ করে স্কেলিংয়ের সুবিধাটা। তারপর অনেক সময় রেডিয়াস দেওয়া থাকে না স্ট্রোকের মধ্যে, তো রেডিয়াসটা দেখা যাবে যে এই স্কেলিং করে নিলে ছোট বড় হয়ে যায় স্ট্রোক, যদি স্ট্রোক কালারটা যদি স্ট্রোকে থাকে।
এই ব্যাপারগুলো থেকে যদি বের হয়ে আসতে চাই তাহলে আউটলাইন স্ট্রোকটা ইউজ করব কখন, যখন আমার ডিজাইনটা করা শেষ হয়ে যাবে। ডিজাইনের মাঝখানে যদি আউটলাইন করে দিই পরে আমার যদি আবার চেঞ্জেস নিয়ে আসতে হয় তখন কিন্তু আবার ঝামেলায় পড়ব। বুঝতে পারছেন সবাই এই কাজটা, না একটু বেশি কঠিন হয়ে গেল? কমান্ড কিন্তু একটাই, শুধু অবজেক্ট থেকে পাথে যে আউটলাইন স্ট্রোক। এর ভিতরে ফিল করতে চাইলে আরেকটা শেপ নিতে হবে, এখানে এর মধ্যে আর ভিতরে ফিল করা যাবে না। এর ভিতরটা কিন্তু ট্রান্সপারেন্ট, এর ভিতরে কিন্তু এখন কিচ্ছু নাই, এই যে দেখেন এই ভিতরটাতে কিচ্ছু নাই। থ্রি পয়েন্ট টেন যেটা ছিল সেটা অ্যাড রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড রিমুভ অ্যাঙ্কর পয়েন্টও আমি দেখাইছি, তাই না? আরেকবার দেখেন, আসছে যখন কোন একটা পাথের মধ্যে চাইলে এ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে অ্যাঙ্কর অ্যাড করে দিতে পারি। আবার রিমুভে যেয়ে কি করতে পারি সেটাকে রিমুভ করে দিতে পারি, এটা ছিল আসলে। আর ডিভাইড অবজেক্ট বিলো, এটা একটু দেখা যেতে পারে। ডিভাইড অবজেক্ট বিলো বলতে কি কাজটা করে, আমরা ডিভাইড শিখে আসছি না পাথ ফাইন্ডার থেকে? আচ্ছা, ডিভাইড করলে কি করা লাগতো, আনগ্রুপ করতে হতো, তাই না? মনে আছে না এটা? ডিভাইড করে ফেললে আনগ্রুপটা করতে হতো অবশ্যই, তা না হলে ডিভাইডের অবজেক্টগুলো আমরা আলাদা আলাদা করে পেতাম না। তো ডিভাইড অবজেক্ট বিলোটা কি কাজ করবে, এই শেপটার উপরে আমি একটা জাস্ট একটা লাইন টেনে নিলাম, একটা পাথ নিলাম। ডিভাইড অবজেক্ট বিলোর জন্য সুবিধাটা যেটা, ডিভাইড যখন করতাম তখন দুইটা একসাথে সিলেক্ট করা লাগতো, তাই না? কিন্তু ডিভাইড অবজেক্ট বিলোর জন্য শুধু উপরেরটা সিলেক্ট করব, যেটা দিয়ে আমি ডিভাইড করব সেইটা শুধু সিলেক্ট করে নিব এবং সেটা উপরে থাকতে হবে। যদি কালারটা চেঞ্জ করে দেই তাহলে বোঝা যাবে যে এটা আসলে উপরে আছে, এটা উপরে, তাই না? তো উপরেরটা আমি সিলেক্ট করে নিচ্ছি, অবজেক্ট মেনুতে যাব, পাথেই পাবো এটা, ডিভাইড অবজেক্টস বিলো। এটা যদি ক্লিক করে দেই, এটা দিয়ে একবারে সে ডিভাইড করে ফেলছে, দেখেন। আর আনগ্রুপও করা লাগতেছে না আমার, এই কাজটা পারা যাবে না? আরো দেখাবো না, প্র্যাকটিস করে নেবেন, একটু দেখে নেন এই কয়েকটা, সবাই একটু দেখেন, খেয়াল করেন। এখন দেখবো ক্লিন আপ, ক্লিন আপটা কি জিনিস, এরকম অনেক কিছু আছে আমার আর্ট বোর্ডের মধ্যে, তো এগুলো নিয়ে আমি ডিজাইন করতেছি। তো ডিজাইন করার সময় অনেক সময় এরকম হতে পারে যে এই শেপটা থেকে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে এখান থেকে হয়তো ডিলিট করে দিলাম, আবার হয়তো এখান থেকে এসে ডিলিট করে দিচ্ছি। মানে ডিজাইন করার ক্ষেত্রে হয়তো, ডিজাইন করার খাতিরে হয়তো অনেক কিছু আমার ফেলে দিতে হচ্ছে। তো এখানে দেখেন সব কিছু আমি ঠিক মতো ফেলতে পারি নাই, কন্ট্রোল ওয়াই দিলে দেখেন বেশ কিছু অ্যাঙ্কর কিন্তু দেখা যাচ্ছে, তাই না? যেগুলো আমি ডিলিট করতে চাইছি কিন্তু হয়তো কোনো কারণে মিস হয়ে গেছে, ডিলিট করতে পারি নাই। তো এই জিনিসগুলো কন্ট্রোল ওয়াই বা আউটলাইন মোডে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে এই এই অ্যাঙ্করগুলো আমি ডিলিট করতে পারি নাই। তো এরকম গার্বেজ যদি থাকে সে গার্বেজগুলো আমরা ক্লিন করে ফেলতে পারি, একটা একটা করে ডিলিট না করে সবগুলো একসাথে ডিলিট করে ফেলতে পারি। কিভাবে করব সেটা, সেটা জাস্ট অবজেক্টে যাব, পাথ, ক্লিন আপ। ক্লিন আপ করলে সবগুলো টিক দেয়া থাকুক, জাস্ট ওকে করে দিব। এই যে আমার গার্বেজগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে, তাই না? এটাই এটার কাজ, মানে ক্লিন আপের এটাই কাজ, যে এরকম কোনো অ্যাঙ্কর যদি এক্সট্রা পড়ে থাকে যেগুলো কোনো কাজে লাগতেছে না সেই জিনিসগুলো সে রিমুভ করে ফেলবে। পাথ তো হচ্ছে না, সেটাই তো বললাম, আমি তো বলি নাই যে পাথ হবে। আচ্ছা, তারপরে যেটা দেখবো কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথটা কিরকম, আমরা মাইনাস ফ্রন্ট শিখে আসছিলাম না পাথ ফাইন্ডারের মধ্যে, ভুলে গেছেন? আচ্ছা, কম্পাউন্ড পাথটা কিছুটা ওই রকম, একটা শেপ নিচে ছিল উপরে আরো একটা শেপ নিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিই।
কম্পাউন্ড পাথ করলে কি করে, মাইনাস ফ্রন্ট যে কাজ করতো ঠিক ঠিক মানে একদম সেই কাজটাই করবে। কম্পাউন্ড পাথটা আমরা এখানে রাইট বাটন থেকেও পেতে পারি, মেক কম্পাউন্ড পাথ, অথবা মেনু থেকেও পেতে পারি, অবজেক্ট থেকে একদম নিচে এসে দেখেন কম্পাউন্ড পাথ মেক কন্ট্রোল 8। আচ্ছা এখান থেকে যদি মেক করে দেই কি করতেছে, জাস্ট আগে যে কাজটা করতো সেই কাজটাই করছে, কিন্তু এখানে সে কিন্তু কেটে ফেলতেছে না, দেখেন দুইটার সেন্টারই কিন্তু দেখাচ্ছে, এটার বড়টার সেন্টার ছিল এখানে, ছোটটার সেন্টার এখানে, সেগুলো কিন্তু এখনো শো করতেছে। মাইনাস ফ্রন্ট করলে কিন্তু এই জিনিসগুলো আর শো করতো না। আমি এটাকে আবার রিলিজ করে দিতে পারি, আবার যদি অবজেক্টে যাই কম্পাউন্ড পাথ এখন রিলিজ নামে একটা অপশন পাওয়া যাচ্ছে, এখানে যদি রিলিজ করে দেই আবার কি পাবো, আগে শেপটা পেয়ে যাবো, যদিও কালার আগেরটা নাই, আগে শেপটা আবার কি করা যাচ্ছে রিলিজ করে দেওয়া যাচ্ছে। এটা ছিল কম্পাউন্ড পাথ, কালারটা পাচ্ছি না, কালারটা এটার সাথে মার্জ হয়ে গেছিল তখন, তার জন্য আর পাওয়া যাচ্ছে না। আচ্ছা এই জিনিসটা গেল, আর এরপরে দেখবো লিঙ্কস, লিঙ্কস দেখার জন্য একটা ইমেজ দরকার, তো এই জিনিসটা একটু এটা উইন্ডো থেকেই পাওয়া যাবে, এর জন্য আসবে হচ্ছে লিঙ্কস নামে একটা প্যালেট আছে এই জায়গাটাতে। এখানে কি শো করবে, যতগুলো ইমেজ নেওয়া থাকবে সব একটার পর একটা শো করবে এখানে, বুঝতে পারছেন সবাই? এখানে যদি আরো ইমেজ থাকে তো একটার নিচে আর একটা শো করবে লিস্টের মতো। তো এই ইমেজটাকে আমি যদি দেখেন সিলেক্ট করা যাচ্ছে, এই ইমেজটাকে যদি এমবেড করতে চাই তো এটা সিলেক্ট করে নিয়ে জাস্ট এই যে ডান দিকে যে কোনাটা মাথাটা আছে এই জায়গায় একটা ক্লিক করে দিব। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, এখান থেকে এসে কি করব, এমবেড, শুধু এই অপশনটা ইউজ করব। এমবেড এক চাইলে মাল্টিপল ইমেজেস একসাথে সিলেক্ট করে নিয়েও এমবেড করে ফেলতে পারবো। এখানে যদি এমবেড করে দিই দেখেন মাঝখান থেকে যে দাগটা ছিল এটা চলে যাচ্ছে, তাই না? এটা দিয়েই কাজ হয়ে গেছে বোঝা যাবে। এখন এই ইমেজটা সব জায়গায় শো করবে, এই ডকুমেন্টটা যদি আমি সেভ করে আপনাদের দেই আপনারা এই ইমেজটা দেখতে পাবেন, কিন্তু আগে যদি দিতাম এই ইমেজটা কেউ দেখতে পেতেন না যদি আপনাদের পিসিতে না থাকতো। এটা মজার জিনিস, এই ইমেজটা আমার হয়তো ক্লিপিং মাস্ক তখন করা লাগতে পারে বা তখন করা লাগে যখন কিনা আমার এরকম দরকার হয়। এখানে দুইটা ক্যারেক্টার তাই না, একটা বেবি আছে এখানে, একটা একটা বিয়ার আছে এখানে। তো এই এই ইমেজটার মধ্যে থেকে আমার এরকম হতে পারে যে আমার শুধু এই পার্টটা লাগতেছে, এই বেবি পার্টটা লাগতেছে, এবং তারপরে যে হয়তো অন্য একটা জায়গায় আমার এই বিয়ার পার্টটা লাগতেছে, যে টেডিটা আছে টেডি পার্টটা লাগতেছে। তো তখন কি করি আমরা, তখন এই মাস্কিংটা ইউজ করি। মাস্কিং করলে কি হয়, একটা ইমেজের একটা নির্দিষ্ট জায়গা আমরা শো করাতে পারি, বাকি জায়গাটা হাইড করে ফেলতে পারি। তো আমি যদি একটা শেপ নিয়ে নেই, শেপটা যদি এরকম হয় যে শুধু বেবিটাকে রাখবো, তো বেবির উপর থেকে আমি একটা কি নিলাম, শেপ নিলাম। এখন যদি দুইটা একসাথে সিলেক্ট করে ফেলি, ইমেজটাও সিলেক্ট করছি শেপটাও সিলেক্ট করছি, বোঝা যাচ্ছে? সমান করে দেই তাহলে লাল কালারটা দেখা যাবে না। এখন সিলেক্ট করে নিয়ে আমি যদি রাইট বাটন ক্লিক করি, মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক করে দিলে কি হচ্ছে, বাকি জায়গাটুকু আমি আর পাচ্ছি না, তাই না? আছে কিন্তু, কিন্তু আমি পাচ্ছি না, আমার এখন পাওয়ার দরকারও নাই, আমি এইটুকু চাচ্ছি এইটুকু পেয়ে গেছি। তো এটাকে বলা হয় মাস্কিং। চাইলে রিলিজ করেও দেয়া যায়, জাস্ট সিলেক্ট করে নিয়ে রিলিজ ক্লিপিং মাস্ক, রিলিজ করে দিলে আবার আগের মতো পেয়ে যাচ্ছি, আগের শেপটা কি হচ্ছে, আগের শেপটার কালার চলে যাচ্ছে, আবার দিয়ে নিতে পারি চাইলে। এখন আমি যদি চাই এই জায়গায় আমি টেডিটাকে চাচ্ছি, সেম ওয়েতে এই কাজটা করে ফেলতে পারবো ক্লিপিং মাস্ক। আরও একটা জায়গা থেকে করা যায়, অবজেক্ট মেনু থেকে করা যায়, ক্লিপিং মাস্ক মেক। এখন আমি আর এই পাশের বেবিটাকে পাচ্ছি না, শুধু টেডিটাকে পাচ্ছি, পারা যাবে না এটা? সবাই দেখেন, কাজ বন্ধ করে।
টেক্সট লেখার জন্য যে টি লেখা আছে একটা টুলে এই টুলটা ইউজ করব। এখান থেকে অনেক কিছু আছে, এর কিছু কিছু জিনিস আমরা দেখব। জেনারেলি কি করা যায়, জেনারেলি টাইপ করা যায়, টাইপ টুলটা সিলেক্ট করে এসে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলে এই যে কার্সরটা চলে আসছে, মাইক্রোসফট ওয়ার্ডে এরকম আসে, তাই না? তারপরে যদি আমি এভাবে লিখি তো এভাবে লেখা যাবে, দেখে নেন আগে। এটা লিখে ফেললাম, মানে এই টেক্সটার কিছু ইনিশিয়াল কিছু অপশন থাকে, সেই জিনিসগুলা এখান থেকে পাওয়া যাবে। দেখেন আমি যখন সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে ফন্টের নামটা বলে দিচ্ছে। ফন্ট তো আমরা বুঝি, তাই না? ফন্ট মানে ভাষা। আচ্ছা আচ্ছা, যেটাই হোক, তো এটা হচ্ছে ফন্ট। এখান থেকে বলা হচ্ছে যে সেট দ্য ফন্ট ফ্যামিলি। এখান থেকে আমি ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি, যেগুলো ফটোশপে ডিফল্ট দেওয়া আছে সেগুলো ইউজ করতে পারি, অথবা আমি চাইলে গুগল ফন্টস থেকে অথবা ওয়েব থেকে যে ফ্রি ফন্টগুলো আছে সেগুলো ইউজ করতে পারি, ইভেন আমি টাকা দিয়ে ফন্ট কিনে সেই ফন্টগুলো ইনস্টল করে এখানে ইউজ করতে পারি। জাস্ট ইনস্টল করে নিলে ফটোশপ ইলাস্ট্রেটর ডিরেক্টরিতে এটা অ্যাড হয়ে যাবে, লাইব্রেরিতে অ্যাড হয়ে যাবে, সেই ফন্টগুলো ইনস্ট্যান্ট এখানে ইউজ করতে পারবো। তো এখান থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করে নিতে পারি, আপাতত যেটা আছে সেটাই থাক। এবং এই জায়গাটাকে কি বলা হচ্ছে, ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল মানে ফন্টের স্টাইল কি কি সেই জিনিসটা বলে দেওয়া থাকে। এখানে শুধু রেগুলারটা পাচ্ছি, অনেক সময় কী পাবো কোনো একটা ফন্টের জন্য, এই তো এরকম কোনো ফন্ট আছে কি না, এটাতে যাই, এটাতে কি পাওয়া যাচ্ছে দেখেন, রেগুলার পাওয়া যাচ্ছে, ইটালিক পাওয়া যাচ্ছে, বোল্ড, বোল্ড ইটালিক। রেগুলার আর বোল্ডের মধ্যে পার্থক্য কি, একটু মোটা করে দিবে, তাই না, বোল্ড করে দিবে। এখন এখানে কয়টা স্টাইল পাওয়া যাচ্ছে, চারটা। ইটালিক কি করবে, একটু বাঁকাই দিবে, তাই না? তো অনেক সময় 10টা 12টা 15টা 20টা পর্যন্ত স্টাইল পাওয়া যায়, যেমন একদম চিকন হেয়ারলাইন বলা হয়, তারপরে লাইট বলা হয়, এক্সট্রা লাইট বলা হয়, মিডিয়াম আছে, রেগুলার, তারপরে বোল্ড আছে, ব্ল্যাক আছে, আলট্রা বোল্ড আছে, এরকম অনেক কিছু স্টাইল পাওয়া যায়। সবগুলো ফন্টে আবার সবগুলো পাওয়া যাবে এরকম না। এই ফন্টার সেঞ্চুরি গথিক ফন্টার শুধু চারটা স্টাইল বানানো হয়েছে, তার জন্য চারটা আমরা পাচ্ছি। ফন্টটা 10টা বানানো হলে 10টা আমরা পাবো। যেমন দেখি এই ফন্টটা এখানে আছে কিনা, রেলওয়ে আছে। রেলওয়েটা যদি দেখি, এখানে কি পাওয়া যাচ্ছে, থিন পাওয়া যাচ্ছে, থিন ইটালিক, এক্সট্রা লাইট, তার আবার ইটালিক, লাইট, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, ব্ল্যাক, সব মিলে অনেক কিছু, তাই না? তো যেটা যে কয়েকটা বানানো আছে সে কয়েকটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি। চাইলে আপনারা নিজেরাও বানাতে পারেন, ইলাস্ট্রেটরি ফন্টগুলো কিন্তু বানানো হয়। আচ্ছা, এটা গেল স্টাইলের ব্যাপারটা, আর যেটা থাকে সেটা হচ্ছে ফন্ট সাইজ, তাই না? এটা তো বুঝেই যাচ্ছে আসলে কি কাজ করতেছে, ফন্টের সাইজটাকে ছোট বড় করতেছে। ছিল ইনিশিয়াল কিছু কথাবার্তা, মানে ইনস্ট্যান্ট অপশন বার থেকে এই কাজগুলো করা যাচ্ছে। তো আরও কিছু অপশন থাকে যেগুলো কিনা করা যাবে, ক্যারেক্টার নামে যে প্যালেটটা থাকে সেখান থেকে। ইনিশিয়াল এখানে দেখাচ্ছে, যদি না থাকে উইন্ডো থেকে এটা নিয়ে আসতে পারবো। উইন্ডো থেকে পাবো হচ্ছে এটা কার মধ্যে, টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার। ক্যারেক্টারের মধ্যে যে জিনিসগুলো আছে সেটা আমরা একটু দেখব, এইসব জিনিসগুলো একটু দেখব। রেলওয়ে ফন্ট এটা দেখে আসছি, থিন দেখে আসছি, ফন্ট সাইজ দেখে আসছি, তাই না? এই জিনিসটা, এটাকে বলা হচ্ছে লিডিং। লিডিংটা কি সেটা একটু দেখব। এখানে আসলে দেখবেন নাম বলে দিবে যে লিডিং বলা হচ্ছে এটাকে। তো লিডিংটা কি কাজ করে আমি একটু এখানে ভ্যালু দিলে দেখবেন কি কাজ করে, তাহলেই বোঝা যাবে। এখানে আমি 30 দিচ্ছি ভ্যালুটা, কি হলো যে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে গ্যাপগুলো ছিল সেটাকে ইনক্রিজ করে দিল। আমি যদি এখান থেকে যদি কমাই দিই ভ্যালুটা, সে কি করতেছে, কমে যাচ্ছে। এটার নাম হচ্ছে লিডিং। এই লিডিং নামটা মনে রাখবেন, বল কি বলতেছে দেখেন, সেট দ্য লিডিং। তো লিডিং মানে হচ্ছে দুইটা লাইনের গ্যাপ, এটা আমাদের মনে রাখতে হবে, একাডেমিক টার্মগুলো মনে রাখার চেষ্টা করব।
এটা কি করলো, তারপরে ঠিক ইমিডিয়েট যে নিচেটা নিচে আছে সেটার কথা বলতে সেটাতে চলে আসি। এটাকে বলা হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিংটা কি করবে, এটাও স্পেস নিয়েই কাজ করবে। সে স্পেস দেবে হচ্ছে প্রত্যেকটা লেটারে, যে মাঝখানে গ্যাপগুলো দেখতেছি একটা লেটারে থেকে আরেকটা লেটারে গ্যাপ আছে না, সেই গ্যাপটা। এটা যদি আমি 50 করে দেই, একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল না, যদি 100 করে দেই আরো একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে। দেখেন বোঝা যাচ্ছে ট্র্যাকিং এর কাজটা, যে একটা লেটার থেকে আরেকটা লেটারের যে গ্যাপ বা লেটার স্পেসিং সেটা এখান থেকে ট্র্যাকিং দিয়ে ঠিক করা যায়। আমি আবার 0 করে দিচ্ছি। তারপরে এই পাশটাতে যেটা আছে সেটা হচ্ছে কার্নিং। কার্নিংটা কি কাজ করে, সেও এই লেটার স্পেসিং নিয়েই কাজ করে। কিন্তু এখন দেখেন আমি লেটার স্পেসিং যখন যাচ্ছি সবগুলো ভ্যালু কি করা আছে, ডিসেবল করা আছে না, এগুলোতে কিন্তু আমি যেতে পারতেছি না, ডিসেবল করা। কার্নিংটা স্পেসিং নিয়েই কাজ করে কিন্তু সে ওভারঅল স্পেসিং দেয় না, সে স্পেসিং দেয় স্পেসিফিক কোনো জায়গাতে। এখানে এন আর জেড এর মাঝখানে আমি সাপোজ একটু গ্যাপ দিতে চাই, কতটুকু গ্যাপ দিব, এখন দেখেন এই জায়গাটা অ্যাক্টিভ, আমি এখানে সাপোজ 200 গ্যাপ দিব। দেখেন গ্যাপ করে ফেলছে কিন্তু 200। আমি এখানে 500 দিব, গ্যাপ করে ফেলছে না 500। এই কাজটা কার্নিং দিয়ে করা যাবে। ট্র্যাকিং আর কার্নিং এর মধ্যে পার্থক্য হচ্ছে ট্র্যাকিং ওভারঅল কাজ করে আর কার্নিংটা কাজ করে ইন্ডিভিজুয়াল কোনো স্পেসিং দেওয়ার জন্য, পার্টিকুলার কোনো জায়গায় স্পেসিং দেওয়ার জন্য কার্নিংটা কাজ করে। এই জিনিসগুলো কাজের, বাকি পরের জিনিসগুলো অতটা কাজের না। তাও আমি দেখা দিচ্ছি, এখান থেকে এটাকে বলা হয় ভার্টিক্যাল স্কেল। ভার্টিক্যাল স্কেল দিয়ে কি হয়, কি হয় কেউ বলতে পারবেন? স্কেলিং করবে, তার মানে কি, বড় করবে, তাই না, বড় ছোট করবে। কিন্তু সে শুধু ভার্টিক্যালি বড় করবে, ভার্টিক্যালি ছোট করবে, মানে টেক্সটটাকে লম্বা করে ফেলবে, টেক্সটটাকে একদম ছোট করে ফেলবে। আমি এটা যদি 200% করে দেই, টেক্সটগুলো কি হলো, দেখেন লম্বাটে হয়ে গেছে না। আর যদি 50% করি, টেক্সটগুলো উপর দিক থেকেই নিচের দিকে চেপে গেছে। এই কাজটা একটা কথা মাথায় রাখবেন, আমরা যখন নর্মালি কাজ করব, এই টেক্সটের ভার্টিক্যাল স্কেল এবং হরাইজন্টাল স্কেলটাকে কখনো কাজ নিয়ে কাজ করব না। যদি না আমরা টাইপোগ্রাফি নিয়ে কাজ করি, নর্মালি আমরা টেক্সট লেখার জন্য, নর্মালি টেক্সট লেখার জন্য এই দুইটা জিনিস আমরা একটু চেষ্টা করব, যাতে এই জিনিসগুলো যাতে পরিবর্তন না হয়। এর জন্য টেক্সটকেও কি করব না, একটু আগে ইমেজের ক্ষেত্রে যেটা দেখালাম না, যে ধরে এই পাশ থেকে ওই পাশ থেকে টানাটানি, এটা টেক্সটের ক্ষেত্রেও করা যাবে না। তাহলে কি হবে, এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। আমরা কি করবো, সবসময় 100% রাখবো। আর টেক্সটের ক্ষেত্রে চেষ্টা করব, টেক্সটের সাইজও কিন্তু জাস্ট শিফট ধরে এরকম করে বড় করা সম্ভব, তাই না? তো এটাও করব না। টেক্সটের ক্ষেত্রে আমরা কি করব, ফন্ট সাইজ বাড়ানোর জন্য এই জায়গাটা ইউজ করব। এখানে দেখেন ফন্ট সাইজ কত দেখাচ্ছে, আমি টেনে যখন লম্বা করলাম ফন্ট সাইজ দেখাচ্ছে 18 point something, তাই না? তো পয়েন্ট সামথিং আসলে এটা কোনো স্ট্যান্ডার্ড না। তো আমরা যখন ভ্যালু দিব তখন একটা পূর্ণ সংখ্যা ভ্যালু দিব, এখানে ইনপুটটা একটা পূর্ণ সংখ্যা দিব। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এটা গেল। আর স্কেলিং এর ব্যাপারটা, হরিজন্টাল স্কেল তো সেম, মানে এটা কি করবে, জাস্ট পাশ থেকে চ্যাপটা করে দিবে, বড় করে দিবে। আসলে আর এটা ছিল হচ্ছে বেসলাইন শিফট। বেসলাইন শিফটটা কি রকম, ধরেন এই বিটা আছে, বিটাকে আমি হয়তো একটু বেসলাইন কোনটা সেটা আগে একটু দেখে নিই। এই যে দেখেন একটা দাগ দেখা যাচ্ছে না, একটা দাগ দেখা যাচ্ছে না, এটা হচ্ছে এই লাইনটার বেসলাইন, মানে এই লাইন টেক্সটের বেসলাইন, এটা এই লাইনের এই নিচে এটা এবং তারপরে এটা। বেসলাইন শিফট করা মানে হচ্ছে এই বেসলাইন থেকে নিচের দিকে নেমে আসা অথবা উপর দিকে ওঠা। তো আমি যদি এই বিটাকে যদি বেসলাইন থেকে উপরের দিকে দিতে চাই, তখন এই ভ্যালুটা ইনক্রিজ করব, বিটা বেসলাইন থেকে শিফট করে উপরের দিকে উঠে যাবে। আবার যদি নিচের দিকে নিয়ে আসতে চাই, মাইনাস ভ্যালু দিব, সে নিচের দিকে নামবে। বোঝা যাচ্ছে? এটুকু কঠিন কিন্তু না। এটা গেল। আর একটা হচ্ছে টেক্সট রোটেটিং, ক্যারেক্টার রোটেশন। আসলে ক্যারেক্টার রোটেশনটা কি করবে, পুরোটা যদি সিলেক্ট করে নেই, যত ডিগ্রি অ্যাঙ্গেল দিব, দেখেন টেক্সটগুলো কিন্তু একটু বাঁকাও হয়ে যাচ্ছে সরে যাওয়ার পাশাপাশি। সরতেছে কি জন্য, যখন সোজা থেকে এরকম করতেছে তার জায়গাটা কিন্তু বেশি লাগতেছে, তাই না? তার জন্য এটা সরে যাচ্ছে, আর রোটেশনের জন্য ঘুরে যাচ্ছে। এটা সাধারণত ইউজ হয় না খুব একটা,
আর নিচের দিকে কিছু ব্যাপারগুলো, যেমন অল ক্যাপস, স্মল ক্যাপস, এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। অল ক্যাপস তো বুঝিতে না, সবগুলো ক্যাপস করে দিচ্ছে। তারপরে এটাকে কি হয়েছে, স্মল ক্যাপস, সবগুলোকে স্মল করে দিচ্ছে। আর সুপার স্ক্রিপ্ট বোঝার জন্য একটা সিলেক্ট করে নিয়ে সুপার স্ক্রিপ্টে দিলে স্কোয়ার দেওয়ার জন্য যেগুলো ইউজ করা হয় আর কি। আর সাবস্ক্রিপ্ট হচ্ছে ওই যে কেমিক্যাল যে ফর্মুলাগুলো লিখতে, H2O বা সালফিউরিক অ্যাসিড, এগুলো লেখার জন্য ইউজ করা যায়। এই যে নিচে চলে আসে, এগুলো আন্ডারলাইন টেক্সট, মানে এইটুকু জায়গাতে যদি আমি আন্ডারলাইন করতে চাই আন্ডারলাইন করে দিব, এইটুকুতে আন্ডারলাইন চলে আসবে। আর যদি এটুকু জায়গায় যদি স্ট্রাইক করে দিতে চাই বা কেটে দিতে চাই, তার জন্য এগুলো এগুলো আসলে খুব একটা ইউজ হয় না। তো এগুলো একটু দেখে নিতে পারেন, এই কয়েকটা জিনিস একটু সবাই চেক টাইপ করতে তো কারো কোনো সমস্যা নাই, তাই না? এই টাইপ টুলটাতে যে একটা ফিল্ড তৈরি করা যায়, টেক্সট এরিয়া যেটাকে বলে, এর আগের বার কি করছি, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে লেখা শুরু করছি, তাই না? এটাকে যদি ড্র্যাগ করে আমরা রেক্ট্যাঙ্গেল যেভাবে তৈরি করি সেভাবে যদি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে ফেলি, এখন যদি আমি এখানে টাইপ করি, এখানে কি হচ্ছে, এই জায়গাটুকুর মধ্যে কিন্তু আমি লিখতে পারতেছি, তাই না? এই জায়গাটুকুর মধ্যে লিখে ফেলতে পারতেছি, এটা ছিল সুবিধা। মানে লেখা আমার কি হবে না, এর বাইরে যাবে না, এটাকে বলা হয় টেক্সট এরিয়া। এভাবে লিখতে পারি আমরা। আরে এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে জাস্ট সিঙ্গেল ক্লিক করে সেভাবে লিখতে পারি। সেটাও সম্ভব, এরিয়া যতটুকু নিবেন ওর মধ্যে লিখতে পারা যাবে। এখন আরো কিছু জিনিস দেখব একটু। এইটুকুর মধ্যে দেখি প্যারাগ্রাফের কিছু বিষয় ছিল, যে অ্যালাইনমেন্টটা তো আমরা আগে থেকেই জানি, তাই না? এখানে কী করবে, লেফটে আছে, সেন্টারে আছে, এটা রাইটে। এখানে আরও একটা অপশন আছে, সেটাকে বলা হয় জাস্টিফাই। জাস্টিফাই কথাটা কি বুঝি আমরা, মানে সে এই পুরো জায়গাটা মিলাবে, আমার যতটুকু এরিয়া থাকবে ততটুকু মিলাবে। এটার একটা উদাহরণ হচ্ছে আমরা যে পত্রিকাগুলো পড়ি না, সেখানে কলাম করে লেখা থাকে, তাই না? কলামের মধ্যে লেখাগুলো দেখবেন যে এ মাথা থেকে এ মাথা পর্যন্ত মিলাই দেয়া, জাস্টিফাই করে দিয়ে দেয় ওরা, তার জন্য এই কাজটা হয়। দেখবেন যে প্রত্যেক কলাম যদি কম বেশি হয়ে থাকতো তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগতো না, প্রত্যেকটা লাইন তারা মিলাই নিয়ে আসে, তার জন্য সুন্দর লাগে দেখতে। এখানেও সেটা করা সম্ভব। তো জাস্টিফাইয়ের কিছু অপশন এখানে দেয়া আছে, এখানে জাস্টিফাই করবে কিন্তু লাস্ট লাইনটা কি করবে, লেফটে অ্যালাইন করবে। এই কাজটা করলে সেই কাজটা করবে যে জাস্টিফাই করে দিবে কিন্তু লাস্ট লাইনটা লেফট থেকে অ্যালাইনমেন্ট করে দিবে। এই জায়গাটাকে সে মিলাই দিছে, পুরো লাইনটা মিলাই দিছে, কিন্তু এই জায়গাটাতে এসে লেফট থেকে অ্যালাইন করে দিছে, কিন্তু এই জায়গাটা আবার পুরো মিলাই দেয় নাই, যেহেতু বলতেছে লাস্ট লাইন লেফট অ্যালাইনড। তারপরটা কি করবে, এটা জাস্টিফাই করবে, লাস্ট লাইনটা শুধু সেন্টারে অ্যালাইন করবে, লাস্টেরটা সেন্টারে নিয়ে আসলো। দুটোর পার্থক্য বোঝা গেল না? আর রাইটেরটা কি করবে, রাইটে নিয়ে যাবে। আর একদম লাস্টে এটাকে বলা হচ্ছে জাস্টিফাই অল লাইন্স। অল লাইন্স মানে সে কী করবে, সবগুলোকে জাস্টিফাই করে ফেলবে। জাস্টিফাইটা সাধারণত দরকার হয় না, কিন্তু কারণ যদি দরকার হয় এখান থেকে নিয়ে ইউজ করা যাবে। আর এই জিনিসগুলো খুব একটা দরকার হয় না, তারপরেও দেখা দিচ্ছি আমি। তারপরে লেফট ইনডেন্ট, ইনডেন্টটা কী জিনিস, ইনডেন্টটা হচ্ছে একটা মার্জিন, মার্জিন ধরতে পারি। লেফট থেকে যদি ইনডেন্ট দেই সে কী করবে, একটা মার্জিন তৈরি করতেছে। দেখেন এই পাশ থেকে এই জায়গাটুকু সে মার্জিন নিচ্ছে, 17 পয়েন্ট সে মার্জিন নিচ্ছে। চাইলে কি করতে পারি, এরিয়া থেকে একটু বের হয়ে এসেও লিখতে পারি ইনডেন্ট ইউজ করে। এটা জিরো করে দিচ্ছি। আর এটা ছিল
এটাও ইনডেন্ট, এটা হচ্ছে ডান পাশ থেকে দিবে। যখন আমার টেক্সটটা ডান পাশ থেকে থাকবে তখন যদি ইনডেন্ট ইউজ করি তখন সে কি করতেছে, ডান পাশ থেকে স্পেসটা ছাড়তেছে। এটাকে বলা হয় কি ফার্স্ট লাইন লেফট ইনডেন্ট। এটা কি, এটা কি করবে দেখেন, শুধু ফার্স্টের লাইনটাকে ইনডেন্ট করে একটু সরাই দিবে। অনেক সময় এরকম দেখা যায় না যে এখানে ফার্স্ট লাইনটা একটু দূরে থেকে আছে এবং এখানে বড় একটা অক্ষর দেয়া আছে, এরকম থাকে না অনেক সময়, সেটা হয়তো এভাবে করা হয়। আর লাস্টে যে দুইটা দেখা যাচ্ছে, এই দুইটা হচ্ছে এখানে যদি প্যারা থাকে, এখানে একটা আছে, এখানে যদি আমি আরেকটা প্যারা তৈরি করি, কপি নিচ্ছি, কপি এসে জাস্ট এন্টার দিয়ে নিচ থেকে আরেকটা শুরু করলাম, এখানে দুইটা প্যারা হয়ে আছে তাই না। তো দুইটা প্যারা যদি থাকে তখন এই জিনিসটা কি করবে, একটা প্যারার স্পেস বিফোর প্যারাগ্রাফ বলা হচ্ছে, মানে এই প্যারাগ্রাফের উপরে যে স্পেস সেটা সে কমাবে বাড়াবে। আর এটা কি, এটা বলা হচ্ছে স্পেস আফটার প্যারাগ্রাফ। তো এখানে যেহেতু আমার প্যারাগ্রাফ দুইটা, তো আফটার প্যারাগ্রাফ বলে তখন কি এটা কাউন্ট হবে, তখন কিন্তু উপরেরটা কাউন্ট হবে, আর যখন বিফোর বলতেছি তখন নিচেরটা কাউন্ট হবে। আলটিমেটলি আমার জায়গা কোনটা, এইটাই তাই না, বিফোর বললেও মাঝখানে জায়গাটাই, আবার যদি আফটার বলি তার মাঝখানে জায়গাটাই, যেহেতু প্যারাগ্রাফ এখানে দুইটা আছে। তো এই জায়গাটা থেকে এটা চেঞ্জ করে নেওয়া যায়। আর নিচে যে হাইফেনেরটা বলা হচ্ছে এটা আসলে কিছু না, এই যে হাইফেন দেখতে পাচ্ছি না, কোনো একটা ওয়ার্ড যদি ভেঙে যায় এই হাইফেনটা নিয়ে আসবে, যদি হাইফেনেরটা দেয়া থাকে, যদি না দেয়া থাকে তাহলে এটা থাকবে না। দেখেন এটা চলে গেছে। এই কয়েকটা জিনিস একটু দেখে নেন সবাই। আমরা এখন যেটা দেখবো সেটা হলো ক্রিয়েট আউটলাইন। 5.2 পয়েন্টে যেটা আছে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইনটা প্রয়োজন হয় সাধারণত আপনি টাইপ করলেন, কোনো কিছু লিখলেন, এখন লেখাগুলো ইলাস্ট্রেটরে যেটা হয় যে আপনি যদি লিখেন সেই ফন্টটা যদি যাকে পাঠাবেন, ফাইলটা যাকে পাঠাবেন সে ওপেন করার পরে যদি ফন্টটা না পায় তাহলে আসলে টেক্সটগুলো মিসিং হবে, লেখাটা আসলে ঠিকমতো দেখা যাবে না। বা যে ফন্ট দিয়ে আপনি লিখেছেন, সুন্দর একটা ফন্ট ইউজ করেছেন, তার কম্পিউটারে যদি ফন্টটা না থাকে সমস্যা হবে, সে ফন্টটা পাবে না, তার যে ডিজার্ভ ছিল সেটা পাবে না। আপনি কোনো ক্লায়েন্টের জন্য একটা লোগো বানালেন অথবা একটা ফ্লায়ার বানালেন অথবা বিজনেস কার্ড বানালেন, তাকে বিজনেস কার্ডটা পাঠালেন অথবা ফ্লায়ারটা পাঠালেন অথবা লোগোটা পাঠালেন, যদি ফন্ট মিসিং হয় সেটা কি দেখতে পাবে, সে পারবে না। সেই জন্য সলিউশন হলো টেক্সটটাকে আউটলাইন করে দেয়। ক্রিয়েট আউটলাইন করা মানে হলো, তার মানে হলো লোগোটা বা টেক্সটগুলোকে আপনি যখন ক্রিয়েট আউটলাইন করে দেবেন তখন বেসিক্যালি সে কনভার্ট হয়ে যাবে পাতে। নর্মালি আমরা পেন টুল দিয়ে যে পাত করি এরকম পাত হয়ে যাবে। দেন যে কোনো কম্পিউটারে যান অথবা যে কাউকেই পাঠান, কারণ পাত তো কোনো সমস্যা করবে না, এর জন্য কোনো ফন্টের রিকোয়ারমেন্ট নেই, তখন সে যখন ওপেন করবে এজ এ পাত হিসাবে পাবে, কোনো প্রবলেম করবে না। সে প্রসিডিউরটা কীভাবে করতে হয় আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। বিআইটিএম লেখা আছে, এখন এটা টেক্সট আকারে আছে, এটাকে যদি আমরা কপি করি, কপি করার পর এটাকে যদি ক্রিয়েট আউটলাইন করতে চাই টাইপের মধ্যেই আছে, টাইপ মেনুতে গেলে পাবেন ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন আছে, শিফট কন্ট্রোল ও। এটা প্রিন্টিং সেক্টরে স্পেশালি লোগো বানাতে অথবা প্রি প্রেস রিলেটেড যত কাজ আছে সব কাজে ক্রিয়েট আউটলাইন করে দিতে হয়। ইলাস্ট্রেটরের কন্ডিশনটা হলো ক্রিয়েট আউটলাইন করে দেওয়া। ক্রিয়েট আউটলাইন করে দিলে ফন্ট মিসিং হওয়ার সম্ভাবনা থাকে না। অনেক সময় দেখা যায় সেম ফন্ট, সেম নামের ফন্ট আছে, অনেক সময় নামের কারণে সিমিলার নাম থাকে কিন্তু ফন্টটা অনেক সময় প্রবলেম তৈরি করে। দেখা গেলে একই ফন্ট আমার কম্পিউটারে আছে বা আপনার কম্পিউটারে আছে, আমার এখানে যেরকম চেহারা দেখা যাবে আপনার এখানে গিয়ে হয়তো একটু চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ হয়তো 10% 5% চেঞ্জ হয়ে যায়। এটা ডিপেন্ড অন ফন্টের কিছু ইন্টারনাল ফাংশন আছে, যেমন আপনারা দেখেন ফন্টের পরে লেখা থাকে OTF, TTF এরকম কিছু লেখা পান। তো এই TTF OTF এর এগুলো কিছু পার্থক্য আছে, পার্থক্যের কারণে অনেক সময় দেখা যায় ফন্টের কিছু চেঞ্জেস হয়ে যায়, সেক্ষেত্রে ইলাস্ট্রেটরে কাজ করে ক্রিয়েট আউটলাইন করে দেওয়াটা বেটার। তবে যদি মনে হয় যে আপনি যাকে পাঠাচ্ছেন সে তার যদি মডিফাই করার প্রয়োজন হতে পারে, এরকম কোনো আইডিয়া যদি মাথায় থাকে অথবা যাকে পাঠাচ্ছেন প্রজেক্ট অনুযায়ী মনে করবেন যে মনে করা যদি হয় যে মডিফাই করতে পারে, সেই ক্ষেত্রে আপনি কী করবেন, দুইটা কপি করবেন। হ্যাঁ, প্রথমে একটা বিজনেস কার্ড করেছেন, বিজনেস কার্ডটা মেইন রাখবেন, তারপরে আরেকটা কপি করবেন, কপি করে সেটাকে আপনি ক্রিয়েট আউটলাইন করে দেন। এখন যদি এরকম হয় যে ফন্টটা তার কাছে আছে তাহলে সে ফন্টটা ইউজ করতে পারবে, মডিফাই করতে পারবে।
আপনার যদি মনে হয় যে না সে ফন্টটা নাই মিসিং হয়েছে তার মডিফাই করার প্রয়োজন নেই সেটাই ইউজ করবে। এটা সিম্পলি পাথ পেন টুল দিয়ে আপনি এটাকে মডিফাই করতে পারবেন যেরকম ইচ্ছা, কিন্তু এটাকে চাইলে আপনি মডিফাই করতে পারবেন না কারণ এটা টাইপ ফেস। বিষয়টা কি বুঝাতে পেরেছি ডিফারেন্সটা কি? আচ্ছা, একটা বিজনেস কার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনেকগুলো স্ট্যান্ডার্ড হয়, ইউএস এর মার্কেটে এক একটা একটা সাইজ, ইউরোপ মার্কেটে একটা সাইজ, বিভিন্ন দেশে বিভিন্ন রকম বিজনেস কার্ডের সাইজ হয়ে থাকে। ইভেন বাংলাদেশে যদি আপনি সাইজের কথা চিন্তা করেন, বাংলাদেশের সাইজের কোনো মাপ নেই, বি অনেস্ট, এক একজন এক এক রকম সাইজ বানায়, পোর্ট্রেট হয়, ল্যান্ডস্কেপ হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা সব দেশেই হয়, কিন্তু সাইজ নিয়ে সমস্যা আছে। তবে ইন্টারন্যাশনালি রিকগনাইজ একটা সাইজ আছে, সেটা হলো আপনারা ক্রেডিট কার্ড ইউজ করেন, মাস্টার কার্ড ইউজ করেন, ভিসা কার্ড, ডেবিট কার্ড ইউজ করেন অনেকেই, এই কার্ডের একটা সাইজ আছে, ওটা মিলিমিটারে ধরা হয়। সেই মিলিমিটারটা আমরা স্ট্যান্ডার্ড ধরে নিতে পারি। স্ট্যান্ডার্ড ধরে নিলে সুবিধা হবে যে আপনার বিজনেস কার্ড আর মাস্টার কার্ড বা ভিসা কার্ড যেটাই থাক, প্লাস্টিক কার্ড, তাহলে ইকুয়াল সাইজ যদি হয় আপনার পকেটে রাখতে সমস্যা হবে না। তো ইন্টারন্যাশনালি অনেকেই এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, তো সেটা সাধারণত মিলিমিটারে করা হয়। সেক্ষেত্রে উপরেটা সম্ভবত 85, নিচেটা 55 মিলিমিটার। তাহলে 85 মিলিমিটার আর 55, আমরা গত ক্লাসে বলেছিলাম যে এখানে কিছু স্ট্যান্ডার্ড জিনিস আছে, যে জিনিসগুলো আমরা গত ক্লাসে শিখেছি। আপনারা এই রুলারের মাঝখান থেকে যখনই কোনো ইউনিট চেঞ্জ করার প্রয়োজন হবে, আপনি এখান থেকে চেঞ্জ করে নিলে দেখবেন মেজারমেন্টটা চেঞ্জ হয়ে যাবে, আপনাকে বারবার সেটিংয়ে যেতে হবে না, অন্য জায়গা থেকে চেঞ্জ করা যায়, সেখানে যাওয়ার প্রয়োজন নেই। ইজি পলিসিটা শিখেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি যেটাতে যেতে চান, যে মেজারমেন্ট ইউনিটটা ইউজ করতে চান, সেটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমে আমরা বিজনেস কার্ড বানালাম, বিজনেস কার্ডের জন্য সাইজ নিয়েছি 55 বাই 85 বাই 55, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরও কিছু টেকনিক পাথ, আচ্ছা অফসেট পাথ যেহেতু আমরা শিখেছি, একটু দেখেন পাথ থেকে যদি আমরা অফসেট পাথ করি, অফসেট পাথের সিস্টেমটা আমরা জানি, যদি যদি প্রিভিউ দেওয়া হয়, এখন মিলিমিটারে আছে, আমরা মিলিমিটারে যদি আচ্ছা অফসেট পাথের কাজটা হলো যে অরিজিনাল যে শেপটা থাকবে, আপনি যে শেপটা সিলেক্ট করবেন এটার ইকুয়াল সমান্তরাল রেখে বাহিরের দিকে অথবা ভিতরের দিকে একটা কপি করা যায়, সেম জিনিসের আপনি একটা কপি করবেন, সেম রেশিও সব কিছু ঠিক রেখে বাহিরে অথবা ভিতরের দিকে। সেটা কিভাবে করে আমরা দুইটাই করব, দুইটাই দেখব। পাথ থেকে আমরা যখন অফসেট পাথে যাব, অফসেট পাথে গেলে আমরা প্রিভিউতে ক্লিক করলে আমরা কত মিলিমিটার বাহিরে দেব, স্ট্যান্ডার্ড বাহিরে ব্লেডের জন্য 3 মিলিমিটার এনাফ, হ্যাঁ এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা হলো ব্লিড বলা হয়। ব্লিড আমরা শিখেছি প্রথম ক্লাস, আমার যেটুকু মনে আছে। আপনি যদি ওকে করেন তাহলে কী হবে, দেখেন বাহিরে একটা শেপ তৈরি হয়েছে, এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে ফেলেন। ওকে, এটা হলো আমাদের মূল কার্ডের সাইজ। এখন আমরা যেটা করবো, সেফটি জোন তৈরি করবো। সেফটি জোন এই কারণে যে একটা বিজনেস কার্ড, কারো যদি পকেটে বিজনেস কার্ড থাকে আপনারা দেখেন, বা যে কোনো লেখা দেখেন, যে জিনিসটা হয় যে একদম বর্ডারে এই যে কিন্তু থাকে না লেখা, একটু ভিতরে থাকে, ইনসাইডে থাকে। এখন আপনি লিখতে লিখতে বা ইনিশিয়ালি আমরা যখন ডিজাইন করবো, তখন আমরা আসলে বুঝি না যে কতটুকু ইনসাইডে রাখতে হবে বা কতটুকু পাশাপাশি রাখবো, কোথায় রাখলে সুন্দর লাগবে। সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হলো একটা সেফটি জোন তৈরি করা। সেফটি জোনের জন্য ইনসাইডে আপনি 5 মিলিমিটার নেন, হ্যাঁ প্রিভি বাটন যদি ক্লিক করেন দেখেন 5 মিলিমিটার ইনসাইডে আরেকটা শেপ তৈরি করে দিয়েছে, আমার অরিজিনাল যে শেপ আছে। এখন যদি আমি ওকে করি, আরেকটা কপি তৈরি হয়ে যাবে, এবং এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গেট করে নেব, এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিতে পারি। তাহলে পুরো জিনিসটা এখন লক অবস্থায় আছে, তারপর আমরা বিজনেস কার্ডটা বানাবো। আচ্ছা, একটা নাম, নাম অবশ্যই এটা হাইলাইট হওয়া উচিত, তাই না? আমরা একটা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড বানিয়ে দেখাবো, এখানে কোনো সেক্টর নাই বা কোনো বিষয় নাই,
সিম্পলি একটা বিজনেস কার্ড বানাবো। নামের যে বিষয়টা আছে, যেহেতু নামের ইস্যুটা আছে, সেক্ষেত্রে নামটা একটু হাইলাইট হওয়া উচিত। এবং ফন্ট সিলেক্টের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করবো যে কোন ফন্ট নেবো, একটা সুন্দর দেখে ফন্ট নেওয়া উচিত। ইনিশিয়ালি আমরা হয়তো রেলওয়ে ফন্টটা ইউজ করে দেখতে পারি, রেলওয়ে ফন্টটা মোটামুটি সুন্দর। আচ্ছা, নামটা আমরা যখন নিয়েছি, নামটা একদম ছোট দিব না, এটাকে একটু বড় দেওয়ার চেষ্টা করব। এবং এটা যদি বোল্ড করি আমার মনে হয় প্রবলেম নাই, একটু বোল্ড ফন্ট হতে পারে, তাহলে নামটা চোখে পড়বে। এবং কালারের বিষয়ে আমাদের মোটামুটি এখন কালারটা ক্লিয়ার, তাই না? আমরা বিজনেস কার্ডে কখনো দেখি নাই নামটা মাল্টি কালার হয়েছে, তাই না? সেক্ষেত্রে আমরা কি করবো, একটু লাইট কালার দেবো, যাতে জিনিসটা খুব ক্যাটকাটা না হয়, খুব সহজেই ডিস্টার্ব না করে আর কি, সহজেই চোখে পড়ে বোঝা যায় বিষয়টা। বিজনেস কার্ডের একটা কন্ডিশন আছে, কন্ডিশন হলো 8 পয়েন্টের নিচে আপনি ফন্ট ইউজ করতে পারবেন না, মিনিমাম 8 পয়েন্টে যেতে হবে, 8 পয়েন্টের নিচে ইউজ করা যাবে না। একটা বিজনেস কার্ডে কি থাকা উচিত, যে মিনিমাম একটা লোগো থাকা উচিত, একটা নাম থাকতেই হবে, থাকা উচিত। হ্যাঁ, তার ডেজিগনেশন, যার নাম থাকবে তার ডেজিগনেশন থাকা উচিত, একটা অ্যাড্রেস অবশ্যই থাকা উচিত, তাই না? অ্যাড্রেসটা অনেক বোল্ড হয়ে গেছে, তাহলে অ্যাড্রেসটা হওয়া দরকার লাইট বা রেগুলার ফন্টে আমরা যেতে পারি। এখন চিন্তা করবো যেটাকে আমরা সেন্টারে দিব নাকি লেফট লাইন দিব। আমি সেন্টার করে দেখি কীরকম মনে হয়, যদি ভালো লাগে আমরা সেন্টারে যাব। একদম ব্ল্যাক আসলে ভালো লাগছে না। ফোন নাম্বারটা কারো না কিন্তু, হ্যাঁ, কেউ ফোন দিয়ে না পাবেন না, ফোন দিয়ে বা কারো হতে পারে, হোয়াট এভার, লাস্টে কমাটা আসলে থাকা উচিত না। অ্যাড্রেসটা 10 আছে, এটা 9 হতে পারে, অসম্ভব কিছু নাই। 9 হলে যদি ভালো লাগে, ভালো লাগছে না, 10ই ভালো লাগছে। আপনি যদি খেয়াল করেন, আমি যে কাজটা করেছি সেটা হলো লোগোটা লাগিয়েছি লেফট সাইডে টপে, এটা লাগিয়েছি উপরে ডান পাশে। হ্যাঁ, এটাও ডান পাশে যেহেতু খালি আছে, উপরে আমি লাগাতে পারছি না ডান পাশে। অ্যাড্রেসটা সেন্টার করেছি, সেন্টার করে বটমে অ্যালাইন করেছি। তার মানে হলো পুরো জিনিসটা যদি আমরা এখন একটু হাইট করে দেখি, তাহলে দেখতে কিন্তু খারাপ লাগছে না, কোনোটাই বর্ডারে লেগে যাচ্ছে না, মাঝখানে হয়তো গ্যাপ তৈরি করা হয়েছে, কিছুটা গ্যাপ আছে। এখন যদি কখনো মনে হয় যে গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে, এখানে আমরা ডিফারেন্ট কিছু চিন্তা করতে পারি। ডিফারেন্ট যদি কোম্পানি একটা স্লোগান থাকে, সাধারণত যে কোনো কোম্পানি একটা স্লোগান থাকে বা একটা বিষয়ে লেখা থাকে, আপনি যদি চিন্তা করেন সেই গ্যাপটাতে এরকম একটা স্লোগান দিবেন। টাইপোগ্রাফির কিছু শিখেছি, এই জিনিসগুলো শিখেছি আমরা, শেখানো হয়নি না? আচ্ছা, এটা আসলে অপশনাল, তো আপনারা নিজেরাও দেখে নিতে পারেন। এটা সাধারণত আমরা ফটোশপে সম্ভবত শিখাই, ইলাস্ট্রেটর খুব একটা থাকে না। এখানে অনেক রকমের স্টাইল আছে, ডিজাইন আছে, যেগুলো আপনি চাইলে করে নিতে পারেন, যেগুলো এমএস ওয়ার্ডে এক সময় খুব ছিল, তাই না? হ্যাঁ, ওয়ার্ড আর্ট, রাইট, চাইলে আপনি সেগুলো ইউজ করতে পারেন। আর যদি মনে করেন না সিম্পলি ইউজ করবেন, সাধারণত কর্পোরেট কোম্পানিগুলো সিম্পলিফাইড করে, সেই ক্ষেত্রে হয়তো আপনি যদি একটু সুন্দর করতে চান, সেক্ষেত্রে আমি হয়তো এই মুহূর্তে যেটা চিন্তা করতে পারি, যেটাকে আমি হাইলাইট করতে চাই। হ্যাঁ, আমার বিজনেস কার্ডের মধ্যে আমি এই মাথা থেকে ওই মাথা একটা লাইন টানবো,
আচ্ছা, প্রিন্টিং এর একটা কন্ডিশন আছে স্পেশালি বাংলাদেশের জন্য, বাহিরে নাই এটা, যে আপনি 7% এর নিচে যদি কালার দেন সেই কালারটা আসবে না প্রিন্টিং এ, সেটা পাবেন না বাংলাদেশে। বাংলাদেশে আমরা তো খুব হাই কোয়ালিটি প্রিন্টিং ইউজ করি, মেশিন ইউজ করি, যার কারণে আসলে 7% এর নিচে যদি আপনি কালার দেন তাহলে কালারটা পাওয়া যাবে না। সো আপনাকে মিনিমাম 7% উপরে কালার দিতে হবে। তাহলে একটা বিজনেস কার্ডের মিনিমাম যে ক্রাইটেরিয়া সেই জিনিসটা আমরা মেনটেন করলাম, যে একটা লোগো থাকতে হবে, একটা নাম থাকবে, একটা ডেজিগনেশন থাকবে, একটা স্লোগান থাকতে পারে, একটা অ্যাড্রেস থাকতে পারে, অ্যাড্রেসের মধ্যে কী কী থাকবে, লোকেশনটা থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস থাকতে পারে। জাস্ট ট্রেডিশনাল একদম বেসিক একটা বিজনেস কার্ড করে আমি আপনাদের দেখালাম, যে এটা দিয়ে আপনার প্রিন্সিপালটা শেখা, যে একটা বিজনেস কার্ডের ওয়েটা কী হবে, কী কী জিনিস থাকতে হবে, কীভাবে বানাবেন, সে ওয়েটা আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য।